আমতা ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডে এবার রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যাচ্ছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্ন থেকে বিরাট বড় ঘোষণা দিয়েছেন আনিস খান হত্যাকাণ্ডকে নিয়ে। মুখ্যমন্ত্রী বলেন যে আমরা তদন্ত শুরু করেছি, যদি এই তদন্তে দেখা যায় আমি দোষী তবু আমি মাথা পেতে নেব, আমি শাস্তি পেতে রাজি আছি। মুখ্যমন্ত্রী আরও বলেন নিরপেক্ষভাবে তদন্ত হবে, যে দোষী প্রকৃতপক্ষে সে অবশ্যই শাস্তি পাবে। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে আরও বলেন যে এইটা হওয়া উচিত হয়নি, কোনো ছাত্রকে খুন করা উচিত হয়নি, কেননা প্রকৃতপক্ষে পুলিশের ওপরেই সওয়াল উঠাচ্ছে দেশের মানুষ, রাজ্যের মানুষ, কেননা পুলিশের ড্রেস পরেই এসে তাকে খুন করা হয়েছে, এমনটাই দাবি করছেন আনিস খানের বাবা এবং নিজের ফ্যামিলির লোকেরাই। তাই পুলিশের দিকেই বারবার সন্দেহও যাচ্ছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এর নিরপেক্ষ তদন্ত করা হচ্ছে। এবং তিনি মুখ্যমন্ত্রী আর কি কি বলেন ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি, বিজির সাথে আমার কথা হয়েছে, তারা অলরেডি ফরেন্সিক রিপোর্ট টিপোর্ট সমস্ত কিছুই ব্যবস্থা করেছে। ঘটনাটা দুর্ভাগ্যজনক এবং কোনো মৃত্যুই আমাদের কাছে কাম্য নয় এবং আনিসের সাথে আমাদের যোগাযোগ ভালো ছিল। যারা এখন মানে টেলিভিশন দর্শনধারী হতে গেছে তারা জানেন না আনিস আমাদের সাথে যোগাযোগ রাখতেন, আমাকে অনেক হেল্প করছে ইচ্ছে, কাজে আমাদের ফেভারিট ছিল, এটা ঠিক নয়। কাজে ঘটনাটা কি ঘটেছে এটা আমরা তদন্ত করবার জন্য আমরা একটা সিট তৈরি করছি এবং সেই সিট চিফ সেক্রেটারি ডিজির আন্ডারে তৈরি করবে, যেখানে সিআইডি থাকবে, সিট থাকবে, তারা সবাই মিলে এটা তদন্ত করবে। এবং মনে রাখবেন যেই দোষ হোক না কেন তদন্ত নিরপেক্ষ হবে সম্পূর্ণ হবে, এবং আমিও যদি দোষী হই আমি আমাকেও ছেড়ে কথা বলবো না, আমি এরকমই রাফ প্যান্টটা এসব ব্যাপারে, কারণ আমি এসব ঘটনা কখনোই পছন্দ করি না। এ ব্যাপারে তাদের পরিবারকেও বলবো যে আপনারা বিশ্বাস রাখুন, মৃত্যু তো আমি ফিরিয়ে জীবন ফিরিয়ে দিতে পারবো না, কারণ সেটা আমার হাতে নেই, কিন্তু আমার হাতে যেটা আছে নিরপেক্ষ তদন্ত করে যারা দোষী তারা শাস্তি পাক এবং এর বিচার হোক, এটুকু আপনাদের কথা নিতে পারি। আমি আশা করি সবাই বুঝবেন কেউ ইচ্ছে করে সব কাজ করে না, কেন হয়েছে কারা করেছে যেই করে থাকুক এর কোনো ক্ষমা নেই। সুতরাং কর্মে নিরপেক্ষভাবে শীতের মাধ্যমে এই কেসটা তদন্ত করবে এবং আগামী 15 দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট আমার কাছে সাবমিট করবে এবং অ্যাজ পার ল অ্যাকশন উইল বি টেকেন। ঠিক আছে, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার ভাষা ভাষা প্রবলেম।